জ্যৈষ্ঠ মাস আমাদের খুব কাছাকাছি চলে এসেছে, আর জ্যৈষ্ঠ মাস মানেই আম লিচু কাঁঠালের গন্ধে চারিদিকে ভরপুর। আজ আপনাদের দেখাবো বাঁশের ছাদের আম বাগান। মাশাল্লাহ, সত্যিই দারুণ। ছাদে এত সুন্দর আম ধরে আছে দেখলে আপনারও খুব ভালো লাগবে। আম খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমি তো খুবই পছন্দ করি আম খেতে। পাকা আমও যেমন পছন্দ করি, কাঁচা আমও খেতে দারুণ লাগে। কাঁচা আমের ভর্তা, কাঁচা আমের জুস অসাধারণ। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমত, আশা করি সবাই ভালো আছেন। প্রতিটা দিন অফিসের ব্যস্ততায় সময় কেটে যায়। আজ একটু সময় পেয়েছি তাই বাসার ছাদে বিকেলবেলা চলে আসলাম। ছাদে এসে এরকম ডাসা ডাসা আম দেখে তো মনটাই ভালো হয়ে গেল। এখানে বেশ কয়েক জাতের আম রয়েছে, চলুন আর একটু ভালোভাবে ঘুরে দেখা যাক। আসলে মানুষের যদি ইচ্ছাশক্তি আর পরিকল্পনা ঠিক থাকে তাহলে ছাদকেও কত সুন্দরভাবে কাজে লাগানো যায়। আমাদের বাড়িওয়ালা কত সুন্দরভাবে ছাদটিকে কাজে লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফলনও দিয়েছেন। শৈশবের কথা কি আপনাদের মনে পড়ে? কত আম চুরি করে খেয়েছি, চাকু দিয়ে কাটার ধৈর্য মানেই নি, দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেয়েছি। আহা, কতই না দারুণ ছিল সেই শৈশব। বন্ধুরা, গাছের মধ্যে ঝুলে থাকা এই কাঁচা আম আমাদের লোভ বাড়িয়ে দিচ্ছে। কাঁচা আমের এক ধরনের স্বাদ আর পাকা আমের আরেক ধরনের স্বাদ। কাঁচা আম দিয়ে ডাল আর তরকারি রান্না করলেও কিন্তু দারুণ স্বাদ হয়। কাঁচা আম শরীরের জন্য খুব উপকারী। বাড়তি ওজন, অ্যাসিডিটি, ঘামাচি, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, কার্ভি, রক্তস্বল্পতা, লবণ ঘাটতি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলের রাজা আম, আর আমি ছাদের এই আম বাগানে দারুণ একটি বিকেল কাটালাম। তবে আমি আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছাতে চাই, আর তা হলো বাসার ছাদকে আপনারাও এভাবে কাজে লাগাতে পারেন। শুধু ছাদ কেন, যেখানে আমরা একটু জায়গা পাবো সেখানেই গাছ লাগাবো। তো আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।